শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই যেন আমরা মিষ্টি পিঠাটা একটু বেশিই করে থাকি দেখা যায় যে জাল পিঠাটা কখনো কখনো কড়াই হয়ে ওঠে না হ্যালো হ্যালোব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চালের গুঁড়া দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় মচমচে একটা মশলা পিঠা বা জাল পিঠার রেসিপি আজকের রেসিপিটা যারা জাল খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখার জন্য যে কোনো চায়ের কাপ বাটি দিয়েই পানিটা দিয়ে নিতে পারবেন পানি দিয়ে দেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন তারপরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ দনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত জিরাটাও দিয়ে নিতে পারেন তো মশলাটা একটু নেড়ে দিয়েছি তারপরে ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পানিটাকে ফুটিয়ে নেব আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে পানিটা দিয়ে নিয়ে এসে আপনারা কিন্তু এখানে চায়ের কাপ বা যে কোনো বাটি অথবা পানি খাওয়ার গ্লাস দিয়েও পানিটা দিয়ে নিতে পারবেন পাঁচ মিনিট আমি পানিটাকে ডাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি যাতে করে বাষ্প হয়ে পানিটা খুব বেশি শুকিয়ে না যায় আর চুল মিডিয়াম রেখেছি পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আবার সেই মেজারমেন্ট কাপ দিয়েই দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে নিচ্ছি আর আমার এই চালের গুঁড়াটা বাজারে কেনা আপনারা চাইলে কিন্তু গড়ে ও চালের গুঁড়া তৈরি করে এই পিঠাটা তৈরি করতে পারবেন চালের গুঁড়াটা দিয়ে চুলা রসটা মিডিয়াম টু লো করে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ডাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিবো ফাঁকে কিন্তু চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে আর আমি চুলা রসটা একদম লো করে রেখেছি যাতে করে নিচ দিয়ে লেগে না যায় তিরিশ মিনিট পরে আমি একটা বাটিতে চালের গুঁড়াটাকে নিয়ে নিয়ে এসেছি এখন একটা ডো তৈরি করে নেব আর এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব। কিছু দনেপাতা কুচি যেহেতু শীতকাল এখন কিন্তু বাজারে দনেপাতা পাওয়া যায় তো এই রেসিপিতে কিন্তু দনেপাতাটা দিলে খুবই ভালো লাগে তো আমি চালের গুঁড়াটা বা ডোটা কিন্তু চুলা থেকে নামানোর পরে দনেপাতাটা দিয়ে নিয়ে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়াটা যখন তিরিশ মিনিটের জন্য রেখে দিবেন সেই অবস্থায় কিন্তু দনেপাতাটা দিয়ে নিতে পারবেন তো আমি যাতে ধনে পাতাটা সিদ্ধ না হয় সেজন্য নামানোর পরে দিয়ে নিয়েছি খুব ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি এখন দুই ভাগ করে নিচ্ছি আমি রুটি বেলবো তো এখানে কম বেশি হলে সমস্যা নেই আপনারা আপনাদের প্রয়োজন মতো ডোটা দুই ভাগ তিন ভাগ করে নেবেন এখন আমি অর্ধেকটা ডো নিয়ে একটুখানি চালের গুঁড়া দিয়ে দিয়ে আবার ডোটাকে একটু মথে নিচ্ছি তারপরে আমি একটা রুটি বেলে নিব প্রত্যেকেরই পরিবারে দেখা যায় কেউ না কেউ মিষ্টি খেতে পছন্দ করে না জালটাই বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমরা যখন বেশিরভাগ সময় মিষ্টি পিঠাটা তৈরি করি তো একদিন কিন্তু আমরা যারা জাল খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা করতেই পারি এই পিঠাটা খেতে অসম্ভব টেস্টি হয় না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তো আমি একটা রুটি বেলে নিচ্ছি তো রুটিটা একটু ফেটে গেলে বা বাঁকা হলেও কিন্তু সমস্যা নেই আর আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু কোনো প্রকারের সাজের প্রয়োজন নেই জাস্ট আপনার হাতের মেজিকের ওপরেই কিন্তু একটু ডিজাইন করে কেটে নিতে পারবেন আর আপনি চাইলে কিন্তু কুকি কাটার বা সন্দেশের সাজ দিয়েও কিন্তু এটা শেপ দিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি কতটুকু মোটা রেখেছি আর এখন আমি কিন্তু নাস্তাটা রেডি করে নেবো আর এর জন্য আমি শুধুমাত্র ছুরি দিয়ে নাস্তাগুলোকে একটু সাইজ মতো কেটে নিব আর কিছুই করতে হবে না তো আমি যে ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আমি ফেলে দিব না আমি আবার যখন আরেকটা রুটি বেলবো তখন কিন্তু কাজে লাগিয়ে নিব তো এটা হচ্ছে আপনার যে নাস্তাটা বানাবেন এটার সাইজটা হচ্ছে আপনার পছন্দ মতো করে নেবেন বা একটু মোটা বেশি করে মোটা বা পাতলা করে করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে কেটে নিচ্ছি মানে এক ইঞ্চি পরিমাণ চোড়া হবে এরকম করে কেটে নিচ্ছি আর লম্বাটা প্রায় দুই ইঞ্চির মতো হবে এরকম আর কি তো এটা একটু ছোটো বড় হলেও সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো একটু সাইজ করে কেটে নেবেন তো সেমভাবেই কিন্তু আমি আরেকটা একটা রুটি বানিয়ে নেবো আর সবগুলো নাস্তা এভাবেই আমি কেটে নিব তো আমি সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে তারপর ট্রেটে রেখে দিচ্ছি বাকিগুলো কেটে নিচ্ছি তো এখন আমি বাকি ডোটা নিয়ে সেমভাবে সবগুলো নাস্তা রেডি করে নিব তো নাস্তাগুলো তৈরি হয়ে গেছে দুই কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা হয়েছে চারজন মানুষের সংসারে কিন্তু খুব সুন্দরভাবে এই নাস্তাগুলো হয়ে যাবে এখন চলে যাচ্ছি বাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এটা একটু ডুবু তেলে বাঁচতে হয় তো সেজন্য তেলটা একটু বেশিই দিতে হবে তেলটা এখন হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি হাত দিয়ে দেখে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আর খুব বেশি গরম করা যাবে না জাস্ট একটু হালকা গরম হবে তারপরে একে একে নাস্তাগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে আমি কয়েকটা দিচ্ছি যখন হালকা একটু শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি আরও কিছু দিয়ে দিব কারণ এই নাস্তায় একসাথে অনেকগুলোই বাজা যায় যারা গ্রামে বড়ো হয়েছেন বিশেষ করে যারা আমরা নকশি পিঠা তৈরি করি তারা কিন্তু দেখি একসাথে অনেকগুলো পিঠায় বাজা যায় তো এখানে আমি একটু শক্ত হওয়ার পরে আবারও কিছু পিঠা দিয়ে আমি বেজে নিব আর নামানোর সময় অবশ্যই খেয়াল রেখে নামাতে হবে যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে নামিয়ে নিব আর যেগুলো পরে দিয়েছি সেগুলো পরে নামাবো আবার সেমভাবে কিন্তু আমি এভাবে পিঠাগুলো দিয়ে সবগুলো পিঠা বেজে নামিয়ে নেব তো পিঠাগুলো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম রেখে বেজে নিয়েছি এর চেয়ে বেশি সময় ধরে আর বাজার প্রয়োজন নেই কারণ এতে কিন্তু পিঠাটা অনেক বেশি মোচমোচা হয়ে যায় তো একইভাবে আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মোচমোচাও হয়েছিল আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তবে একটা কথা না বললে নয় যারা আমার রেসিপিটা এতক্ষণ ধরে কষ্ট করে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা কখনোই এই মোচমুচি জাল পিঠাটা তৈরি করেননি একবার হলেও তৈরি করে দেখবেন খুবই টেস্টি আর অনেক বেশি মজা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম